করছিস? হেই, নামিয়ে দি নামিয়ে দি নামিয়ে দি, পর্দাটা নামিয়ে দি, আমাকে ঢেকে দি, আমাকে খুঁজছি। ও ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? আপনাকে মনে মনে খুঁজছিলাম ভাইয়া। ভাইগুলোটা কি করা যায়? আমি কত চটপট খেয়ে ফেলুন। হ্যাঁ বললাম না, কেমনে শাহিন ভাই আমাদের সাথে টম অ্যান্ড জেরি খেলছে। টম অ্যান্ড জেরি খেলতেছে ঠিক আছে, কিন্তু এই যে নারিকেলগুলো দিয়ে কী করবো সেটা যদি সন্ধ্যার মধ্যে না বলা যায় তাহলে তো সে আবার খোঁজাখুঁজি শুরু করবে। ওর 14 কুশির খবর আমি জানি। তাহলে এটা জানেন না যে আবির স্যার লিজার খালাতো ভাই হয়? খালাতো ভাই? আর খেতে খেতে বলবো যে আমাদের এলাকার টমাস ভাই আমাদেরকে আইসক্রিম খাইয়েছে। সাবাস, এটা বললে সে আর আমরা খুঁজবে, বুঝছো? আমার কিছু কিছু ঘুরতে পারে। হ্যাঁ, তাহলে টাকা মন ভরে আইসক্রিম খাও। এটা কি দিলেন? টাকা 100 টাকা খাও আইসক্রিম। কত খাবা খাও? 100 টাকা দিয়ে তো একটা আইসক্রিমই হবে না, আরো লাগবে। হ্যাঁ, ভাঙতি পয়সা আছে কারো কাছে? টাকা পয়সা ভাই খুচরা 5 টাকা আছে। হ্যাঁ, ভাঙতি কেন? ওই যে দেখি, এইটা তো এখন ঠিক আছে। হ্যাঁ, কি আরো দিতে চাচ্ছ? না না, ঠিক আছে, 500 হয়ে একদম বেশি হবে, সবাইরে খাওয়াবা। হ্যাঁ, সবাই খাবো এবং বলবো যে আপনি খাইয়েছেন। ঠিক আছে, আসি তাহলে। ওরে বইলো, বুঝছি। তুমি বলো, নির্দ্বিধায় বলো, অসুবিধা নেই। যেহেতু ভাইয়ের মতো মানে এলাকার ছেলে, যেহেতু আমি স্যার, যদি কোনো রকম প্রবলেম হয় স্যার একটু জানাবেন স্যার। নটলি আপনার স্যার, আপনার আত্মীয় স্বজন যদি কারো প্রবলেম হয় স্যার আমাকে জানাবেন স্যার। না না না, অবশ্যই, তুমি খুব ভালো ছেলে, তুমি কথাটা ভালো বলছো। না ঠিক আছে, এটা আমার মাথায় থাকে। কোনো সেবা করতে হলে স্যার আমি নিজেকে ধন্যবাদ করবো স্যার। অবশ্যই অবশ্যই। আর এমনি তোমার লেখাপড়া কেমন চলছে? জি স্যার, অনেক ভালো চলছে। তোমার আব্বা আম্মা ভালো? একদম। বাড়ির সবাই ভালো? জি স্যার। ঠিক আছে, তুমি ভালো কথা বলছো। আসলে বিপদ আপদ তো কখন তাতে কি চলে আসে তুমি জানো না। ঠিক আছে, আমি জানাবো তোমাকে। ভালো থেকো তুমি। তোমরা বড় ভাইদের চিনো? বড় ভাই, বড় ভাইদের চিনো তোমরা? আমার তো বড় ভাই নাই, বড় নাই। আমি আমার কথা বলতেছি, আমি বড় ভাই, বুঝছো? ও আপনাকে তো চিনি না, কয়েকজনকে চিনি বড় ভাই, কিন্তু আপনাকে চিনি না। চিনো তো কি আছে দেখে বোঝা যাবে কে বড় ভাই কে ছোট ভাই। হাত নামাও, নামাও হাত, এই বান্ধে রাখছে লিগা। নাও নামাও। নাম কি তোমাদের? জি নাইম। আলম আলম কি? বাপ্পা তো নাম সুন্দর রাখছে, কিন্তু চাল চলন তো খুব খারাপ মিয়া। আমার নাম জানো? জি না ভাইয়া, নাম তো বলেন নাই। আমার নাম জিজ্ঞেস না করলে আমি সাইদা বলবো? সরি ভাইয়া, ভুল হয়ে গেছে। সরি ভাই, ভুল হয়েছে গিয়া। সরি। টমাস। কি টমাস? আমার নাম টমাস, এটা বুঝা বলতো তোমাদের। টমাস ভাই, টমাস আমার নাম, বুঝছো? যাও সালাম দিয়ে যাও। সালাম ভাই, সালাম দাও, আলাদা আলাদা সালাম দিও দুজন। যাও চাল চলন সুন্দর, যাও। তোরা যা, আমি একটা ছোট একটা কাজ ছেড়ে এসেছি। ঠিক আছে, আমার কিছু টুকিটাকি জিনিসপত্র কিনতে হবে, আমি একটু শপিং এ যাবো। শপিং? আমারও তো টুকিটাকি জিনিস কিনতে হবে। আর তোর কিনতে হবে না টুকিটাকি জিনিস? হ্যাঁ, আমারও তো টুকিটাকি জিনিস কিনতে হবে। চল তাহলে একসাথে টুকিটাকি জিনিস কিনে নিয়ে আসো, চল না। না, আমার তো বইপত্র কিনতে হবে, আমি নীলক্ষেত যাবো। নীলক্ষেত? হ্যাঁ, আল্লাহ তুই নীলক্ষেত যাবে, আমারও কিছু বইপত্র কিনতে হবে, চল আমরা একসাথে যাই। তোর না কিনতে হবে? হ্যাঁ, আমারও বই কিনতে হবে, বুকলেস দিয়েছে না, চল তাহলে নীলক্ষেত যাই, চল না। চল তো, চল। আচ্ছা শোন, ভরদুপুরে আবার কিসে শপিং তুই না বলছিলি? হ্যাঁ চল চল, আমরা লাঞ্চ করে তারপর শপিং যাই। হ্যাঁ
শপিংটা করে তারপর লাঞ্চটা করলে ভালো হতো না? না না, আমরা লাঞ্চ করে তারপর শপিং এ যাই, হ্যাঁ বিকালবেলা একসাথে আমরা যাবো, চল চল চল, কত ভালো, ধন্যবাদ। তখন বললো যে পলা, তাই সারা রাত্রি আমি টেনশন এসেছিলাম যে মামা যে পলা নাম তো মেয়ে গো, তার ছেলে গইলো কিভাবে। সকালবেলা দেখি কি স্যার আসছে, আসার পরে জিজ্ঞাসা করলাম যে স্যার ছেলেদের নাম কি পলা থাকে, এটা তো মেয়ে গো নাম। স্যার বললো থাকে, যেমন কাজল, পলা, শিপাত, মিম, মিশু। পলা না হয়েছে কি? আমার কাছে কাছের লোকরা সবাই আদর করে আমাকে তালবি সবাদ দিয়ে দেয় তো। মামা পরে কথা হবে, হ্যাঁ থ্যাংক ইউ। আর রাত্রিগুলো মনে রাখার কথা না, রাত্রের জিনিস আমরা আদর করে পলা ডাকি। পলা তুই তাল অবশ্যই কই বাবা, উড়ে গেছে। না না না, এটার মধ্যে কোনো হিস্ট্রি নাই আসলে বিষয়টা। এদিকে তাকাও, সত্যি করে বলো, নাহলে নারিকেল কেসে ফাঁসিয়ে দেব, মনে আছে? পলা বলো পলা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে হয়েছে কি কালকে ওই যে শামীম ভাইয়ের ভয়ে আমি যে রাত্রে অনেক রাত পর্যন্ত বাইরে থাকলাম, হ্যাঁ তারপর গেটে ঢুকতে যেয়ে দেখি এ মামার সাথে দেখা। তো মামাকে, মামা আমাকে জিজ্ঞেস করছে আপনি কোন রুমে থাকেন, আমি তো আমাদের রুমের নাম বললাম, তারপর বললো আপনার নাম কি, আমি তো বলতে পারলাম পলাশ। যে পলাশটা বলবো পলাতে এসেই পুলিশ টপ পড়ে গেল। কেন বলতো, হঠাৎ পুলিশ টপ পড়ে গেল কারণ আমি যদি এখন তালবিশ্ব মানে পলাশ বলে ফেলি তাহলেই তো শামীম ভাইয়ের কানে চলে যাবে যে আমি হলে চলে আসছি, এই জন্য আমি পলাতেই আটকে গেলাম। তাড়াতাড়ি বাথরুমে থাকস, বাথরুমে যে অবস্থা থাকবে ওই অবস্থা কিন্তু তাড়াতাড়ি চলে আসবে। বাপি ভাই আমার সম্পর্কে কিছু জানোস না, প্যান্টটা দে ধর, এই প্যান্টটা পরা কালকে তুই কলেজে যাবি, আবার এই প্যান্টটা পরে কলেজ থেকে আসবি, বেল্ট পরতে পারবি না। হ্যাঁ যা বললাম তাই করবি। আমার নাম হচ্ছে নাইল আর ও হচ্ছে আলমগীর। আলো আলো তুমি নারীকে খাও কিভাবে? তোমার কথাবার্তা শুনে মনে হইতেছে খালা মা তোমাকে নারিকেল দিয়ে দিয়েছে শোপিস হিসেবে সাজিয়ে রাখার জন্য। তুমি একটা কথা বলো, এই শহরের মানুষজন নারিকেল খায় কিভাবে সেটা একটু বুঝে বলো তো। রাস্তার পাশে
ঠিকঠাক তো না শরীর তো ভালো ঠিকঠাক তো থাকবই তোমার নামে তো খালি কমপ্লেন কমপ্লেন আর কমপ্লেন এত কমপ্লেন কেন তোমার নামে কিসের কমপ্লেন কে ডাকছে কে করে না এই হোস্টেলের প্রত্যেকটা মায়া তোমার কমপ্লেন করে আমি কলেজে যেতে পারি না অবশ্যই থাকে আপনি যখন শিওর বলতেছেন তাইলে থাকে 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 তো সে আমার ফোন দিছিল ফোন দিয়ে কমপ্লেন করছে কমপ্লেন তো করছে কিন্তু ওইটা ব্যাপার না ওইলাম কানে নেই নেই বললো যে আম খেতে যায় কাঁচা আম পোলা পান্ডা গেলাম ধুম করে পাইরা লয়া পড়লো তুমি এক কাজ করো এই আমটা ধরো যায়া ঠিক ওনাতে পৌঁছাই দিও ঠিক আছে আর শোনো যাও গিয়ে কথা শেষ করবো না আগে জায়গা এরা না ওটা লাগবে না আর দূর আর লাগবো কা নাকি পান খেও রাখো আরেকটা কথা আমি যে আম দিয়ে গেছি কিন্তু বলা দরকার নেই আমি ফোনে বলে দিবো পোলা বন্ধে পাঠিয়ে দিচ্ছি নিচে আসছি বুঝো না মানুষ মনে ব্যাপার না যাও তো ওরাতে দিবে আর কারো দিবেন না ঠিক আছে তো ওই সেটা আমি দেখবো না হ্যাঁ পালন করো দাও সালামটা দিয়ে যাও তুমি তোমার অবস্থা গেল কি হয়েছে তোমার
এই তোমরা কেন হাসছো রে ক্যাম্পাস না কিছু বলো সামিন ভাই ডাকছিল তাড়াতাড়ি করে গেছি হ্যাঁ ইঞ্জি পরে গেছি শাস্তি দিছে তো শাস্তি দিছে তো এই ক্যাম্পাস না যাও এটা ঠিক করে আসো এই লুঙ্গির একটা বেনিফিট আছে মানে না না বেনিফিট আছে বেল্টের খরচটা পুরোটাই বেঁচে যায় জান ভাই জান আমার নাম আলম আলম একটু হ্যান্ডশেক করো হ্যান্ডশেক না করে ভালো করেছেন পুরো জাম প্যান্টটাই খুলে যেত তোমাদের সাথে না তো লিজার সাথে কথা বলো লিজা তোমার সাথে একটু কথা আছে ওই জায়গাতে চলো একটু আসো তোমরা না তো শুধু লিজার সাথে তোমরা ওখানে বসো তোমরা বসো বসো তো বসো বসো লিজা আসো লিজা তোমাকে এতক্ষণ তুমি ফোন ধরো না কেন স্যার আসলে রাতে ফোনটা সাইলেন্ট করা থাকে তো পড়তে পড়তে ঘুমিয়ে যায় মোবাইল সাইলেন্ট কেন তোমাকে কোনো স্টুডেন্ট ডিস্টার্ব করে নাকি না স্যার কলেজের কোনো স্টুডেন্ট তো এখনো ডিস্টার্ব করছে না বাট হ্যাঁ একজন ডিস্টার্ব করছে তাও সে আমি জানি কে ডিস্টার্ব করছে কে ডিস্টার্ব করে লিজা তুমি আমাকে নামটা বলো তো দেখি নামটা আসলে আমি বলতে চাচ্ছি না স্যার বাট স্যার এটা কি আসলে ঠিক স্যার বলেন মানে আপনি আমার চেয়ে কত সিনিয়র আপনিই বলেন এটা ঠিক